رسوله الأمين ولا آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রের সুযোগ আদায় করি, তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিল চাপড়ি হাফেজিয়া ও দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজ 10 ডিসেম্বর 2021, আজকে 10 তারিখ, আজকে 10 তারিখ নয় 11 তারিখ হয়ে গেছে, দেখেন, তারপরেও 10 ডিসেম্বর 2021, 25 অগ্রহণ, 1428 বঙ্গাব্দ, মাদ্রাসা ময়দানে আপনারা আলোচনা সভার একটি আয়োজন করেছিলেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়, যারা এই আলোচনাটিকে সফল করার জন্য অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যে জনসমুদ্র তথা আমাদের শ্রোতা বন্ধুরা এসেছেন তাদের সকলের শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক রাত্রি, প্রায় 12:15 বেজে গেছে, আর 12টার পরে আলোচনা করা মানে বক্তা শ্রোতা সকলেরই 12টা বেজে যাওয়া, তাই না? এমনি 12টা বেজে গেছে। স্বাভাবিকভাবে কন্টিনিউয়াসলি আমরা যারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করি তারা স্বাভাবিকভাবে রাত্রি 11টার মধ্যে ঘুমিয়ে যায়, তাই না ভাই? কিছু কিছু যুবক ভাই আছে যারা ফজরে আজান না শোনা পর্যন্ত ঘুমায় না, এটাও আছে, আছে না ভাই? সারাদিন গেম খেলছে, মোবাইল কিনছে, মেসেঞ্জিংয়ে মেসেজ করছে, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ করছে, ভিডিও কল, অডিও কল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব চলছে, যখনই আজান পড়ছে আজান পড়ে গেছে এখন ঘুমাতে হবে, আছে না ভাই? এমন অনেকেই আছে। তো যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত পরিসরে, খুব লম্বা আলোচনা নয়, আজকে যে বিষয়ে আলোচনার জন্য মোটামুটি মনস্থির করেছি সে আলোচ্য বিষয় আমাদের যুব সমাজ তথা তরুণ সমাজদেরকে নিয়ে কিছু কথা বলবো, রাজি আছেন? কারা কারা আলোচনা শুনবেন না চলে যাবেন, মাঝখান থেকে একটু হাত তোলেন, কি অবস্থা দেখেছেন, মানে চলে যাবেন তাই তো, হাত তুলেছেন যে বুঝতে পারিনি, মানে আমরা অনেক কিছু না বুঝে করি, ধর্মটা না বুঝে মানুষ বেশি করে, একজন হাফেজ আর একজন জাহেল আম জনসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছে, মর্নিং ওয়াক করছে সকালবেলায়, হাফেজ সাহেব যখন যাচ্ছে কোরআন পাঠ করতে 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 গিয়েছে, সূরা নাজম পড়ছিল, সূরা নাজম পড়তে পড়তে একটা সিজদার আয়াত চলে এসেছে, হাফেজ সাহেব মসজিদে ঢুকেছে গিয়ে পরপর সিজদা দিয়েছে, আর যে জাহেল সে তো কিছুই পড়েনি, রাস্তাতে যেতে যেতে দেখছে মসজিদে ঢুকেই হাফেজ সাহেব সিজদা দিয়েছে, তো ও দেখে দেখে ও সিজদা মারছে, তো হাফেজ সাহেব সিজদা মেয়েছে কারণ ছিল, কেন কোরআন মসজিদ সে পাঠ করেছে এই জন্যই, আর জাহেল ভাবছে হুজুর করছে আমিও করে দিই, এমন আছে না নাই কথা বলেন? মানুষ ধর্মটাকে দেখে দেখেই মানে, ধর্মটা যে পবিত্র কোরআন সুন্নার আলোকেই মানতে হবে এমনটা আমাদের খুব কম সংখ্যক মানুষই ধর্মকে বোঝার পরে মানে, মানে বাপ দাদার পৈতৃক সম্পত্তি বয়স 50 হয়ে গেছে
ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, টাকা পয়সা আছে, হজ না করলে মানুষ কি বলে, এই জন্যই হাজি হয়, আছে না ভাই? বয়স 40-50 হয়ে গেছে, এত নামাজ রোজা কিছু করিনি, মেয়েদের বিয়ে হচ্ছে না, এখন বয়স হয়ে যাচ্ছে, এখন তার জন্য দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে, এখন মুরব্বি সাজতে হবে, নচেত মেয়ের বিয়ে হবে না, আছে না নাই কথা বলেন? আছে, মানে এটা ট্র্যাডিশন হয়ে গেছে, ধর্মটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এটা সত্যি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার পরে, নবীকে বিশ্বাস করার পরে যে ধর্ম পালন করার যে মজা, আমরা সে মজাটা পাই? আমরা পাই না, আমরা ট্র্যাডিশন, এটা ঘটছে তাই করছি। যদি আমি আপনি সকলে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতাম, তো আমরা হিন্দুই থাকতাম, আমরা কেউ ইসলাম কবুল করতাম না। কারণ আপনি কখনো চিন্তা করেননি যে আপনি ইসলাম, আপনি মুসলিম, কেন মুসলিম? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? পৃথিবীতে 4,500 ধর্ম আছে, আমরা মুসলিম 170 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি, হিন্দু আছে 130-140 কোটি, আপনি কেন মুসলিম? বা আপনি নিজে বলতে পারবেন, কথা বলেন তো ভাই, কেন মুসলিম আপনি, কি কারণে মুসলিম? জি, বাপ দাদা মুসলিম তাই মুসলিম, ওই যে আমি বললাম না, আপনি বাই চান্স মুসলিম, ভাগ্যিস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্যে মুসলিম। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে আপনি হিন্দুই থাকতেন, জিন্দেগিতে আপনি ইসলাম কবুল করতেন না, ওই গরুকে ভগবান উপাসনা করতেন। কারণ আমরা ধর্মটাকে বাপদাদা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি বলেই ধর্মটাকে পালন করি, অন্যথায় নয়। আজকে যে বিষয়ে আলোচনা করব, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ অধপতনের কারণ, বা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যে ধ্বংসের পথে নিমজ্জিত হয়েছে, বা আমরা দেখে বুঝতে পারি কি পারি না, কথা বলেন। আপনি একজন বাপ, আপনার ছেলে যে আজকে নষ্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আপনি মা, আপনার মেয়ে যে নোংরা হয়ে গেছে, একদম নোংরা হয়ে গেছে, বাজে হয়ে গেছে, আপনি মা বলতে পারবেন না যে আসলে বাজে হয়েছে? অবশ্যই হয়েছে। মনে করেন যুব সমাজ বর্তমান প্রেক্ষাপটে ধ্বংসের দিকে নিমজ্জিত হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। আমি গুটি কয়েক কারণ আপনাদের সঙ্গে স্থাপন করব, যেগুলো দিয়ে আপনার পরিবারকে আগে রক্ষা করতে হবে। কারণ পরিবার না থাকলে ইসলাম নেই। ইসলাম পরিবার কেন্দ্রিক, কি কেন্দ্রিক বলেন তো ভাই? পরিবার কেন্দ্রিক। যেখানে পরিবার নেই সেখানে ইসলাম নেই। আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপর বাকি মানুষ। সূরা তাহরিম 66:6। তাই ইসলাম সবসময় পরিবারকে রক্ষা আগে করতে বলে। যদি পরিবার ধ্বংস হয়ে যায়, ইসলামের আপনি যত নামাজ রোজা করেন পাঁচ পয়সা মূল্য আছে? আপনার মেয়ে যদি এখন 31st নাইটে অথবা 14th ফেব্রুয়ারিতে কোন ছেলের হাত ধরে ওই ঢাকা গুলশানে ঘুরে বেড়াচ্ছে, আর বাপ আপনি চলে গেছেন তাবলিগ করতে, চিটাগাঙে বসে এসে তসবি গুনছেন, কাজ হবে? আপনি লন্ডনে চলে গিয়ে ওখানে তাবলিগ করছেন, আর আপনার স্ত্রী আছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, ভাই এমন করে তাবলিগে কাজ হবে? জি না। তাই নিজের পরিবারকে যদি রক্ষা করতে না পারেন, ধর্মের পাঁচ পয়সা মূল্য নেই। ইসলাম নির্ভর করছে পরিবার তান্ত্রিক, গোটা বিশ্ব জগতে পরিবার ধ্বংস। হিন্দুইজম দেখবেন, যারা হিন্দু ধর্ম পালন করে তাদের মানে পরিবার তন্ত্রটা নষ্ট হয়ে গেছে, হয়ে যায় নাই? দেখবেন তাদের মেয়েরা ছেলেরা নিজের ইচ্ছে মতো পোশাক পরিধান করে, কোনো বাধা নিষেধ নেই। পুজো মণ্ডপে ঢুকেছে, কার মাথা খোলা আছে, পরিষ্কার স্কিন টাইট জামা প্যান্ট পোশাক পরে, বাপ মা একসঙ্গে যতটা পারে সেইভাবে তার উপস্থাপন করছে, আছে না নাই? খ্রিস্টানদের একই অবস্থা, গির্জার মধ্যে পাঁচিলে দাঁড়িয়ে যদি কোনো ছেলে মেয়ে যদি ভালো সিক্রেট কোনো জায়গাতে কথা বলতে চায়, তো খ্রিস্টানরা কি করে জানেন? গির্জাতে চলে যায়। কেন? ওরা জানে যে গির্জাতে মানুষ যাবে না। কারা যায়? ওই যারা বিশেষ করে কাপল আছে, আর বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা আছে, তারা গির্জার এক কোনাতে গিয়ে তারা শারীরিক সম্পর্ক বাদ দিয়ে সবই করছে। কেন? কারণ তারা মনে করছে ওটাই সেফ জায়গা। কেননা প্রত্যেকটা জায়গায় পরিবার নষ্ট হয়ে গেছে, আর ইসলাম সূচনায় হচ্ছে পরিবার থেকে। পরিবার নেই, ইসলামের পাঁচ পয়সা মূল্য নেই। তাই নিজের পরিবারকে আগে রক্ষা করতে হবে, কথা বুঝতে পারছেন? যুব সমাজ ধ্বংসের কারণ। বলুন তো ভাই, কাকে দোষ দিবেন যুব সমাজ ধ্বংসের জন্য? কে দায়ী, কে দায়ী বলেন তো? যুব সমাজ ধ্বংসের জন্য মূল কেউ যে দায়ী হয়, বাপ আর মা। কে বললাম? বাপ আর মা। সহিহ বুখারী খুলবেন, 1358 এবং 59 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা আছে। আল্লাহ নবী বলছে যে প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কেউ চোর বাটপার প্রতারক হয়ে জন্মগ্রহণ করে না। কোনো মানুষ চোর বাটপার প্রতারক হয়ে জন্মগ্রহণ করে না। আল্লাহ নবী বলছে তারপরেই তার মা, তার বাপ, তার প্রতিবেশী তাকে হয় ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা পৌত্তলিক মূর্তি পূজারি বানায়। ভাই দায়ভার কাকে দিয়েছে, কথা বলেন? সন্তান ধ্বংসের জন্য দায়ভার কার? বাপ আর মার প্রতিবেশী। মানে আপনাকে বুঝতে হবে, পরিবার ধ্বংসের জন্য, ছেলে মেয়ে ধ্বংসের জন্য বাপ মা মূল দায়ী। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন
আপনার 7 বছরের ছেলে আছে, বাপ তার ছেলেকে বলছে বাবা এই লে 10 টাকা নে, যা এক প্যাকেট বিড়ি আনবি আর যা বাসবে তুই চকলেট খাবি, আছে না নাই কথা বলেন? বাবা তার সন্তানকে বলছে যে এক প্যাকেট বিড়ি কিনে যা বাসবে এগুলো দিয়ে চকলেট খাবি। ভাই বলেন তো, যে ছেলেটা তার বাবা প্রতিদিন নির্দেশ দিচ্ছে বিড়ি কেনার জন্য, প্রতিদিন দোকানে যায় আর বিড়ি কেনে, এ বড় হলে আস্তে একটা গাঁজাখোর হবে কি হবে না? কারণ ছোট কাল থেকে সে নেশাজাত দ্রব্য কিনতে আর আনতে অভ্যস্ত, এ বড় হলে বাপ যা তার 3 গুণ বেশি হবে, এ ব্যাটাই বড় হয়ে ইয়াবাখোর হবে, এরা ইয়াবাখোর হবে। কারণ বাপ তাকে যথারীতি তাকে প্রতিপালন করতে পারেনি। অনেক সময় দেখা যায় চাচা চাচা তার ভাতি যাকে বলছে আর এমন ভাবে খিস্তি করে, তার ভাতি যাকে বলছে তোর মাকে অমুক করি, আছে না নাই কথা বলেন, গালিগালাজ করে, খিস্তি দেয়, অশ্লীল বাক্য প্রয়োগ করে, নিজের ভাতি যেমন নিজের সন্তানকে মানে তার মা তার আর কি ভেবে নিয়েছে, বুঝে ভাবি মানে এটা আর কি, ভাই ভাবি আর কি জিনিস, আল্লাহ নবী বলছেন যে ভাবি হচ্ছে বাঘের মতন ভয় করতে হবে। আর আমাদের সমাজে আছে কি ভাবি মানে অর্ধেক, ভাবি মানে কি অর্ধেক, হিন্দু দাদারা বলে বৌদি, বৌদি মানে অর্ধেক বউ অর্ধেক দি, আর আমরা ভাবি মানে আমরা ওদের যে কালচার হিন্দুইজমে যে ট্র্যাডিশন ওটাকে আমরা ধার করে নিয়ে নিয়েছি। তারা মনে করে যে তাদের অর্ধেক দেবর, তারা বলে আমরা দেবর বলি না ভাই, দেবর মানে কি অর্ধেক বর, মানে অর্ধেক বর মানে আমার বিয়ে হয়েছে আর আমার ছোট ভাইকে আমার বউ বলছে দেবর, মানে অর্ধেক বর। ভাই এই কথাগুলো আসলে ইসলাম কোনোভাবে এগুলোকে মেনে নেয় না, কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ যখন একসঙ্গে ছিলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে ছিলাম, তো হিন্দুদের দ্বারা আমরা এত প্রভাবিত হয়ে গেছি যে তাদের ট্র্যাডিশনগুলো পুরো আমরা রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে, যার বর্তমান পরিস্থিতি আমরা এখনো লক্ষ্য করতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং নবী আলাইহিসসালাম হাদিসে একাধিক জায়গাতে যুব সমাজকে সচেতন করার জন্য অনেকগুলো কথা বলেছে। পবিত্র কোরআন খুলবেন সূরা কাহাফ 18 নম্বর সূরা, 18 থেকে 65 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আসাবে কাহাফের ঘটনা আছে, আছে না ভাই? বেশ কিছু যুবকের কথা আল্লাহ বলেছেন, ওই যুবকগুলো কি নবী রাসূল কোনো না, কিন্তু আল্লাহ তাদের তাকওয়া দেখে এতটাই খুশি হয়েছে যে পবিত্র কোরআনের মতো গ্রন্থের মধ্যে তার জীবনীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 1722-23 সনদ হাসান, যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে, কয়টা? 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন না করা পর্যন্ত কোনো ব্যক্তি এক ধাপ কিয়ামতের মাঠ অতিবাহিত করতে পারবে না, একদম আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত। প্রথম যে প্রশ্ন আন উমুরিহি, তোমার জীবন যে হায়াতটা দিয়েছিলাম কোন কাজে ব্যবহার করেছো, আপনার জীবন কোন কাজে ব্যবহার করেছেন, আপনার গোটা জীবনের হিসাব আল্লাহ কড়াই গণ্ডায় নেবে, সেকেন্ড বাই সেকেন্ড, পাই টু পাই, এক সেকেন্ড যদি কোনো কাজ করে থাকেন আল্লাহ হিসাব নেবে কি নেবে না কথা বলেন? অবশ্যই নেবে, আল্লাহর কাছে আপনারই হিসাব দিতে পারবেন। গোটা জীবন, গোটা জীবনের নয়, আপনার বাংলাদেশের কোন এমপির নাকি কোন একটা অডিও ভাইরাল হয়েছে, ওই হিসাব দিতে গিয়ে দেশ ত্যাগ, আছে না নাই কথা বলেন? মাত্র 1টা 5টা সেকেন্ড, মাত্র 1.5 মিনিট একটা অডিও তার প্রকাশ করেছে জনসাধারণের সামনে, নিজের মুখ আর মানুষকে দেখাতে পারছে না, দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 2 জন ফেরেশতাকে রেখে দিয়েছে, সমস্ত ভিডিও যদি পেশ করে দেয় ভাই আপনারা লজ্জিত হবেন তার মতো কথা বলেন? আপনারা অবশ্যই তার মতো লজ্জিত হবেন। আল্লাহ নবী বলছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে, চাই নারী হোক চাই পুরুষ হোক, আন উমুরি, তোমাকে যে জীবনটা আমি গিফট করেছিলাম দান করেছিলাম, এই জীবনটা কার দান করা কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করেছে, দান করেছে, এই জীবনের কোন খাতে খাতে সময় ব্যয় করেছি, টাইম ব্যয় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে হিসাব নেবে। যারা মনে রাখবেন যেসব যুবক আজকে সময়টাকে অতিবাহিত করছে পাবজি গেম দিয়ে, আছে না নাই? পাবজি গেম খেলে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র গেমসের মধ্যে নিমজ্জিত আছে, মেসেঞ্জিং সারাদিন করছে, ইউটিউব চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, টুইটার চালাচ্ছে, সারাদিন দিনটাকে কোনো মূল্য নাই, ভাই আল্লাহর সাথে হিসাব নেবে না? অবশ্যই নেবে, আল্লাহ আপনাকে সময় দিয়েছে, সময়ের মূল্য অবশ্যই আপনাকে দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর, নাম শুনেন নাই, ওয়াল আসরি, সময়ের শপথ, আল্লাহ সময়কে কসম কেটেছে, টাইম ম্যানেজমেন্ট খুব কঠিন বিষয়, আল্লাহ টাইমকে নিয়ে সময়কে নিয়ে কসম কাটছে, তার মানে গুরুত্ব আছে, আল ফজরি মানে ফজরের শপথ, আছে না? এটাও টাইম, এটাই সময়, আল্লাহ সময়কে নিয়ে কোরআনে একাধিকবার একাধিকভাবে শুধু কসম কেটেছে যে সময়ের শপথ, টাইমের শপথ, কারণ টাইমকে মূল্যায়ন করতে হবে। মিশকাত হাদিস না 5174, আল্লাহ নবী তিনি বলছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গুরুত্ব দিতে হবে, তার মধ্যে তোমার
বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। তুমি যখন মৃত্যু এখনো হয়নি, তোমার হায়াতকে আগে মূল্য দিতে হবে। মানে দেখেন তবুও টাইমের কথা বলছে, যে টাইমের গুরুত্ব দিতে হবে। যে যুবক যে যুবতী আজকে টাইমকে মূল্য দেয় না, জেনে রাখবেন টাইম এমন একটা জীবনে আপনারও টাইম ঘটিয়ে দেবে যে টাইম আপনাকে মূল্য দেবে না। আজকে যেসব যুবককে দেখছেন যে তারা সারাদিন শুধুমাত্র সময় অপচয় করছে, মোবাইল টিপছে, ক্যারাম বোর্ড খেলছে, মেয়ের পেছনে ছোটাছুটি করছে, জুয়া খেলছে, টাইমকে অপচয় করছে, এই যুবকগুলোকে চিনে রাখেন। পাঁচ বছর পর দেখবেন এরাই ওই রাস্তায় টোটো চলে না ভাই, কি বলেন আপনারা, অটো সিএনজি সিএনজি চালাচ্ছে এরা। কেন বলেন তো, এখন সময়কে মূল্য দেয়নি, টাইমকে মূল্য দেয়নি, টাইমের সঙ্গে তারা শত্রুতা করছে, নষ্ট করছে। টাইমও তার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে টাইম তাকে মূল্য দেবে না। আর যেসব যুবককে দেখছেন পড়াশোনা নিয়ে ব্যস্ত, একদম চব্বিশ ঘন্টা মধ্যে ষোলো সতেরো ঘন্টা পড়াশোনা করছে, এই যুবকগুলোকে দেখবেন পাঁচ বছর পর হয় তারা মাস্টার হয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। কেন? কারণ টাইমকে মূল্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আর একটা প্রশ্ন করবে, পাঁচটা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন, তোমার যৌবন যে ইয়াং এজটা দিয়েছিলাম, এই যৌবন পিরিয়ডটা কোন খাতে ব্যবহার করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো হিসাব নিচ্ছে টাইমের, এক গোটা জীবনটার হিসাব দিতে হবে, তারপরে আবারও দ্বিতীয় প্রশ্ন যে খাসভাবে যৌবন পিরিয়ডটার হিসাব নেবে। তার মানে যৌবনে গুরুত্ব আছে আল্লাহর কাছে। কেননা মানুষ ভালো করুক আর খারাপ করুক কোন অবস্থায় করে কথা বলেন, যৌবন অবস্থাতেই করে, ইয়াং অবস্থায় করে। চাচা অনেকজন এসেছে, এই চাচার সামনে যদি এখন যদি ক্যাটরিনা কাইফকে ভারত থেকে একটা নায়িকাকে নিয়ে এসে ধরে দিয়ে তার সামনে বসে দেওয়া হয়, আর চাচাকে যদি বলে চাচা সারা রাত সময় কাটান, দেখবেন চাচা পরে থেকে ঘুমাবে, কিচ্ছু করবে না। কেন? ওর আর দরকার নেই ভাই, প্রয়োজন আছে না? একটা ছোট্ট সাত বছর ছয় বছরের ছেলেকে যদি ক্যাটরিনা কাইফের সামনে সারা রাত একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়, কিছুই করবে না, ঘুমাবে না খেলবে। যদি একটা যুবককে রেখে দেওয়া হয় কথা বলেন, কারণ মানুষ ভালো করুক চাই খারাপ করুক কোন অবস্থায় করে কথা বলেন, যৌবন অবস্থাতে। তাই যৌবনের গুরুত্ব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রশ্ন করবেন যে তোমার যৌবন যে পিরিয়ডটা দিয়েছি এটা কোন খাতে ব্যয় করেছো, এর তুমি আজকে হিসাব দাও। চার নম্বর তিন নম্বর প্রশ্ন, টাকা কোন পথে রোজগার করেছো আর কোন পথে ব্যয় করেছো, এটারও হিসাব লাগবে। যৌবনের তাড়নায় এখন ইনকাম করতে পারছেন না, কোথায় কোথায় ইনকাম করছেন, কিভাবে ইনকাম করছেন, বা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন, অবশ্যই হিসাব দেওয়া লাগবে। যুব সমাজকে কেন্দ্র করে আল্লাহ নবী আরেকটা হাদিস বলছেন, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 660, কত বললাম 660, সমস্ত যুবক যুবতীর জন্য স্পেশাল গিফট, যত তরুণ সমাজ আছে তাদের স্পেশাল গিফট এই হাদিসটা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে মানুষ যতটা পাপ করেছে সে পরিমাণ ঘামতে থাকবে আর নিজের ঘামে হাবুডুবু খাবে, একজন আরেকজন দিকে দৃষ্টি দিবে না, যদিও তারা উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের মাঠে। মানে এত ভীত সন্ত্রস্তম একটা সময়, যে সময় মানুষ কিয়ামতের মাঠ কত কঠিন এগুলো আমরা বাংলা ভাষা দিয়ে সাহিত্য দিয়ে বোঝানো সম্ভব নয়। কিয়ামতের মাঠ কত কঠিন এতটুকু বুঝলে বুঝতে পারবেন, মা তার নিজের সন্তানকে ত্যাগ করে দিয়ে চলে যাবে, কে মা তার সন্তানকে ত্যাগ করে দিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি ঘটবে কিয়ামতের মাঠে। সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ আরশ নিয়ে উপস্থিত হবে আপনাকে ছায়া দেওয়ার জন্য। এই ছায়ার অন্তর্ভুক্ত হয়ে সাত শ্রেণী মানুষ, কয় শ্রেণী? কিয়ামতের সংকটময় সময় সাত শ্রেণী মানুষকে আল্লাহ নিজ আরশ নিয়ে উপস্থিত হয়ে যাবে যেন তাদের কোনো সমস্যা না ঘটে। তার মধ্যে প্রথম কি জানেন, সাত শ্রেণী মানুষকে যে আল্লাহ কিয়ামতের মাঠে আরশে স্থান দেবে, প্রথম ব্যক্তির নাম কি জানেন? আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের মোদীজি দেশের সরকার শাসক, হুজুরে কথা বলেনি, এখানে কোনো হুজুরে কথা বলেনি, আল্লাহ নবীর ভাষা ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যদি আপনি হতে পারেন, রাষ্ট্রকে যদি ন্যায় ইনসাফের সঙ্গে চালাতে পারেন, তবে কিয়ামতের সংকটময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ আরশে নিচে স্থান দিবে। কিয়ামতের মাঠ যদি বুঝতে না পারেন, যদি অন্তরদ্বারা বিশ্বাস যদি দৃঢ় না থাকে, এই হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন না কিয়ামতের মাঠ কত কঠিন। মাতার সন্তানকে ত্যাগ করবে ভাই, আমরা আসলে মানুষ খুব আমরা খুব তা সহজে আমরা ভুলে যাই, মাতা সন্তানকে যে ত্যাগ করবে বাটা ঘটতে পারে কি পারে না? পারে, তার জ্বলন্ত উদাহরণ আমাদের জীবনে ঘটে গেছে মাত্র এক বছর আগে, চলে যান করোনা ভাইরাস মনে পড়ে না, কোভিড-19 যখন গোটা বিশ্ব জগৎকে ছেয়ে দিয়েছে, গোটা বিশ্ব জগতে লকডাউন দিয়েছে, ছোট্ট সন্তানের যদি করোনা পজিটিভ হয়েছে মাতার সন্তানকে ত্যাগ করে দিয়ে পালাইছে কি পালায় নাই কথা বলেন, মা আছে এক ঘরে আর সন্তান আছে আর এক ঘরে, বাপ তার সন্তানকে দেখতে আসে নাই, অনেক বাবা মারা গেছে ছেলে তার লাশটা নিতে আসে নাই, ছেলে মারা গেছে মা তাকে ফেলে হাসপাতালে পালিয়ে গেছে, এমন দৃষ্টান্ত আছে না নাই?
বাপ মারা গেছে, কেউ জানাজা পড়ে নাই, গ্রামের সবচেয়ে ভালোবাসটা মারা গেছে, কেউ ভয়ে জানাজা পড়ে নাই, ভাই দুনিয়াতে যদি আল্লাহ এমন যদি পরিস্থিতি করে দিতে পারে কিয়ামতের মাঠে করতে পারবে না? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য এক ভাইরাস, করোনা ভাইরাস, যাকে খালি চোখ দ্বারা দেখাই যায় না, যাকে কোনো মানুষ দেখেনি খালি চোখ দিয়ে, অদৃশ্য আল্লাহর একটা সৃষ্টি বস্তু দিয়ে গোটা বিশ্বের মানুষকে ভয়ে তারে নিয়ে বেরিয়েছে কি বেড়ায় নাই? কথা বলেন, সবাই ভয় করেছে। ভয় না করলে ভাই বলুন তো আমরা মুখে একদম মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি, আছে না নাই? কথা বলেন, কেন ভয় করেছেন? হাতে স্যানিটাইজার বারবার করছেন, মানুষের কাছে মুসাফা করতে যাচ্ছেন না, জনসমুদ্রের মধ্যে যাচ্ছেন না, কেন? আল্লাহর অদৃশ্য একটা ভাইরাসকে দেখে গোটা বিশ্বের মানুষ তারা ভয় করেছে। আমেরিকার মতো ক্ষমতাশীল দেশ তারাও লকডাউন দিতে বাধ্য হয়েছে, চীনের মতো ক্ষমতাশীল দেশ তারাও লকডাউন দিতে বাধ্য হয়েছে। মানে অদৃশ্য একটা ভাইরাসের ভয়ে গোটা বিশ্ব ভীত সন্ত্রস্ত হয়েছে কি হয় নাই? মনে হচ্ছে করোনা ভাইরাস সুপার পাওয়ার বলছে, কোথায় তুমি জজবুশ আসো, দেখি তুমি কত বড় ক্ষমতাশীল, কোথায় নরেন্দ্র মোদী তুমি আসো, দেশের বড় বড় শাসককে ডাক দিচ্ছে আর তারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বন্ধ হয়ে দীর্ঘদিন ছিল কি ছিল না? ছিল। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ এটা পারেন, দুনিয়াতে তার জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কিয়ামতের মাঠের চেয়ে আরো ভয়ঙ্কর করতে পারে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে। আমরা এখন এটা বিষয়টা বুঝতে পারছি না, যেমন আমাদের বয়স চাচার বয়সের মতো হয়ে যাবে না 30 বছর পর, সেই সময় আমাদের নাতি যারা থাকবে, মানে আমাদের ছেলে সন্তান নাতি যারা থাকবে, পোতা যারা থাকবে, যখন আমরা গল্প করব চাচার বয়সের আমরা হয়ে যাব, তখন বলবো বাবা জানো 2020 খ্রিস্টাব্দ সাল সেই সময়তে পৃথিবীতে একটা ভাইরাস দেখা দিয়েছিল, নাম করোনা ভাইরাস, কোভিড-19। এই ভাইরাসের কারণে আটটা মাস আকাশ দিয়ে কোনো বিমান চলেনি, আটটা মাস সমস্ত দোকান বন্ধ ছিল, দুইটা বছর সমস্ত কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব বন্ধ, রাস্তা দিয়ে একটা সাইকেল চলেনি, গাড়ি ঘোড়া চলেনি, আটটা মাস ডাক্তার, নার্সিংহোম, পুলিশ স্টেশন সব জায়গায় একদম খালি প্রান্ত পড়েছিল। যখন আমরা এই কথাগুলো আমাদের সন্তানদেরকে বলবো, আমাদের নাতি পোতাদেরকে বলবো, সেই সময় তারা ভাববে তাই হয় নাকি, এরকম হয়? আপনি চিন্তা করে দেখেন তো ভাই, আটটা মাস দোকান বন্ধ, দুই বছর মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, আকাশ দিয়ে বিমান উঠছে না, ট্রেন চলাচল বন্ধ, বাস চলাচল বন্ধ, ঢাকার মতো এত ব্যস্তময় শহর একদম ধুধু মরুভূমির মতো একদম খালি পড়ে আছে, কোনো জ্যাম তো দূরের কথা, একটা গাড়িও চলে না, ভাই এটা চিন্তা করলে কঠিন মনে হয় না? মনে হয় করোনা ইতিহাস হয়ে থাকবে, যেটাকে আমরা ফেস করলাম আমরা এই ইয়াং বয়সে, এই করোনা ভবিষ্যতে মানুষ ইতিহাসে পড়বে। চিন্তা করতে পেরেছেন বাইতুল্লার মতো জায়গাতে হজ বন্ধ করে দেয় করোনা, এতই মানুষকে ভীত সন্ত্রস্ত। নবীজির সুন্নাহ যে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পাল লাগাতে হবে, আহলে হাদিসরা আমরা মারামারি কত করলাম, কিন্তু করোনার ভাইরাসের কারণে এক হাত দুই হাত তিন হাত আমরা ফাঁকা করেছি কি করি নাই? আল্লাহর ঘর মসজিদ বন্ধ হয়েছে কি হয় নাই? বাইতুল্লাহ মতো জায়গা বন্ধ করে দিয়েছে, হজ উমরা প্রত্যেকটি জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, মন্দির মসজিদ গির্জা সব বন্ধ, বিজ্ঞানও ব্যর্থ আর ধর্মের অনুসারে তারা ব্যর্থ হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। আপনাকে জেনে রাখতে হবে করোনা ভাইরাস গোটা বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ করতে পারে। করোনা কার সৃষ্টি? আল্লাহ, আল্লাহই সৃষ্টি করেছে, মানুষকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ প্রমাণ করেছে। এই কথা বোঝার পরে আপনাকে হাদিসটাকে বুঝতে হবে, কিয়ামতের সংকটময় সময় মানুষ যখন নিজের পাপের সমপরিমাণ ঘামতে থাকবে, উলঙ্গ থাকবে, কিন্তু অন্যজনের যৌনাঙ্গ দেখার মতো এই সৎ সাহস থাকবে না, দৃষ্টি দেবে না, এত ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত হতে থাকবেন, সেই সময় আল্লাহ আরশ নিয়ে উপস্থিত হবে প্রথম ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, দুই আসাবুন, ওই যুবক যার যৌবনটাকে আল্লাহ অতিবাহিত করেছিল শুধু ইবাদত বান্দেগি দিয়ে, কি দিয়ে বলেন তো ভাই? ইবাদত বান্দেগি দিয়ে যে যুবক তার যৌবন প্রিয়টাকে অতিবাহিত করেছে, ওই যুবকের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজ আরশ নিয়ে উপস্থিত হবেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে তিনটে ভাবে, কয়টা ভাগ বলেন তো ভাই? তিনটে, এক দুর্বল, দুই যৌবন, তিন আবার দুর্বল। দুর্বল মানে যখন ছোট্ট শিশু জন্মগ্রহণ করছে তার দুই চোখ আছে, দুই পা আছে, দুই হাত আছে, আছে না নাই? কথা বলেন, আছে। দুই হাত আছে, এক গ্লাস পানি তুলে খেতে পারবে, দুই পা আছে, চলতে পারবে, দুই কান আছে, শুনে মানুষকে কিছু বলার মতো ক্ষমতা আছে না, তার সমস্ত কিছুই আছে, কেউ তার ক্ষমতা নেই, সে দুর্বল। অন্যের উপরে ভিত্তি করে সে চলে, অন্যের উপরে ভিত্তি করে সে খাওয়া দাওয়া করে, নিজের খাবারটা খেতে পারে না। আবার যখন কিছুক্ষণ পর, কয়েক বছর পর, 10 বছর, 12 বছর, 15 বছর পর, যখন যৌবন শক্তিমত্তা আল্লাহ সুবহানাহু দিয়ে দেবে, দীর্ঘ 25 বছর, 15 বছর থেকে 40 বছর পর্যন্ত শক্তিমত্তা জীবন কাটাবে, 40 পার হবে, আবার দুর্বল হবে কি হবে না? কথা বলেন, দেখেন চাচা একসময়
চাচা এক সময় 100 কিলোমিটার দৌড়েছে, এখন দৌড়তে পারবে? আমার পেশির জোর চাচার পেশির জোরে এক আছে এখন? না, কিন্তু এক সময় চাচারা তারা এই কাজগুলো করেছে কি করে নাই? করেছে। আপনি আজকে যুবক, আপনি 20 বছর পর এমন থাকবেন না যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে এরা, আমরা ভবিষ্যতে এমনই হয়ে যাব, প্রত্যেকটা মানুষকে হতেই হবে, এটা বাস্তব সত্য। ভাই সত্য কি সত্য নয় কথা বলেন। তাই যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে বলেছে। আল্লাহ তার জন্য বলছে যুবক, যে যুবক তার যৌবন পুরুষটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে, বান্দাগি দিয়ে, এই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ নিয়ে উপস্থিত হবে, তাকে ছায়া দান করার জন্য। ভাই আমরা বলুন, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আজকে কোন দিকে আছে? আমাদের দিন রাত আমরা তসবি তাহলিলে কাটাই না? আমরা মেয়ের পেছনে, নারীর পেছনে, জুয়ার পেছনে, কোথায় খেলা চলছে বাংলাদেশ আর পাকিস্তান, আর আপনার বেটা একটা চায়ের দোকানের সামনে বসে গেম খেলছে, জুয়া খেলছে, আছে না নাই? বাংলাদেশ আর পাকিস্তানে গেম চলছে, খেলা চলছে, আর আপনার বেটা বলছে পাকিস্তান জিতবে, না জিতলে 50,000 টাকা এই যে ধরলাম, বা আছে না নাই কথা বলেন? খেলা চলছে পাকিস্তানে, বাড়ির মধ্যে বসে ফকিরের বাচ্চা ও জুয়া খেলে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যেদিকে তাকাবেন সেদিকে তা ধ্বংস হয়ে যাচ্ছে। কে তার 5টা বছর 7টা বছর একটা মেয়েকে এত পরিমাণে ভালোবেসেছে, ভালোবাসতে বাসতে বাসতে লাইলা মজনু মতো ফানা ফিল্লা হয়ে তার জীবনটাই শেষ করে দিয়েছে, কেরিয়ার ধ্বংস করে দিয়েছে, আছে না নাই কথা বলেন? কে কাকে ভালোবাসে এই কারণে গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে, আছে না নাই? আছে। মানে যুব সমাজ এই টাইমটাকে যদি যথার্থভাবে মূল্যায়ন করতে না পারে, এ কোনোদিন সফল হতে পারবে না। যুব সমাজকে নিয়ে আল্লাহ নবী এই কথা বলছেন যে আল্লাহ আর্শ নিয়ে উপস্থিত হবে। 3 নম্বর আবার যুব সমাজের কথা বলছে, ওই যুবক, যে যুবককে কোন যুবতী, একটা নারী, সুন্দরী নারী এসে বলেছে আসো তোমার সঙ্গে একটু ফিজিক্যাল রিলেশনে যাই, আসো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করি, আর সেই যুবক যে চিৎকার মধ্যে বলতে পারে ইন্নিয়া কাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি সে মেয়েটার সঙ্গে ব্রেক আপ করে দিতে পারে, তাই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্শ উপস্থিত হবে। কোন যুবক বলেন তো? এবার 90% যুবক যুবতী এই এই অফারটা পেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীর মাধ্যমে যে যুবককে কোনো যুবতী এসে যদি বলে আসো তোমাকে আমি ভালোবাসি, আই লাইক ইউ, আই লাভ ইউ, এই কথা বলার পরেই সে যদি যুবক বলে দেখো তোমার সঙ্গে হারাম রয়েছে যেতে চাই না, এটা আল্লাহ অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ সূরা বনী ইসরাঈল সূরা 17:32 বলেছে লা তাকরাবু যিনা, যিনা যে পথে আছে তার ধারে কাছে যেও না, আমি তোমার সঙ্গে এই নোংরা প্রেমের মতো জিনিসে আমি আবদ্ধ হতে চাই না, ইন্নি আকাফুল্লাহ, নিশ্চয় আমি রবকে ভয় করি, এই কথা বলে যে সেই মেয়েটিকে পরিত্যাগ করে দিতে পারো, আল্লাহ তোমার জন্য কি দেবে কথা বলেন? আল্লাহ আর সে নিচে স্থান দেবে। মানে কেউ যদি প্রস্তাব দেয় ভালোবাসার, শারীরিক সম্পর্ক করার, আপনি যদি গ্রহণ না করেন আল্লাহ তাতেই খুশি হয়ে যাবে। মানে যুব সমাজ, তরুণ সমাজের জন্য এই হাদিসটা এতটাই যে তাদেরকে আল্লাহ রসুল এটা বোঝানোর চেষ্টা করছে। এর জ্বলন্ত প্রমাণ আর একটা হাদিস, সে বুখারী 2223 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বানী ইসরায়েলের 3 জন ব্যক্তির কথা। কয়জন? 3 জন ব্যক্তি হঠাৎই তার রাস্তা দিয়ে চলছে 3 বন্ধু একসঙ্গে, যেতে 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 গভীর অন্ধকার নেমে এসেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে একদম বর্জ্যপাত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে বলছেন যে 3 জন যুবক এই মুহূর্তে যাচ্ছে আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা আশ্রয় চাচ্ছিল। আশ্রয় কি? পাশে একটা গিরিপথ অথবা একটা পাহাড় পর্বত দেখতে পেয়েছে, ওই গুহার মধ্যে সমস্যা ঢুকে পড়েছে 3 জন যুবক একসঙ্গে। তারা বলছে কিছুক্ষণ পর আমরা যে গুহাতে আশ্রয় নিয়েছিলাম একটা বোল্ডার এসে সেটা কি হয়েছে, বন্ধ করে দিয়েছে। 3 জন যুবক তখন তারা নিশ্চিত যে তারা মৃত্যুবরণ করবে, কারণ এমন একটা জায়গা যে কোনো মানুষ চলাচল করে না, চিৎকার মারলে কোনো মানুষ, কোনো মানুষকে তাদের কথাটা পৌঁছাবে না, ওরা ঢুকেছে এটা কেউ দেখেও নাই, তারা নিশ্চিত তারা মৃত্যুবরণ করবে, কেননা এখানে বেরোনোর কোনো রাস্তা নাই। 3 জন যুবকের মধ্যে একজন তখন বলছে আমাদেরকে কেউ রক্ষা করবে না, নিশ্চিত মৃত্যু হবে। তখন একজন বলছে আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, নেক আমল করে থাকি, আল্লাহর কাছে সেটাকে ওসিলা বানিয়ে দোয়া করো, আল্লাহ যদি চান আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। 3 জন যুবকের মধ্যে একজন তার ঘটনা বলছে, একজন বলছে আল্লাহ তুমি তো জানো আমার একজন কাজিন প্রথমে তাকে অ্যাভয়েড করে দিয়েছে, তার ভালোবাসাটাকে গ্রহণ করেনি, মেয়েটা তখন বিপদে পড়েছে, ওই ছেলেটা বলছে তুমি অর্থ চাচ্ছ দেবো কোনো সমস্যা নেই, তবে আমার সঙ্গে আমার প্রস্তাবে তুমি আল্লাহ, সেই দিন আমি সেই শয্যা ত্যাগ করে চলে এসেছিলাম শুধুমাত্র তোমাকে ভয় করে, আমি দুনিয়ার কাকে ভয় করি নাই, আমি তোমাকে ভয় করে এই গরম মুহূর্ত ত্যাগ করেছি, আল্লাহ এই কাজে যদি তুমি খুশি হও, আজকে বিপদে পড়েছি রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথরের 3 অংশের মধ্যে 1 অংশ খুলে যায়। এই হাদিস থেকে প্রমাণ করে যদি কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে আপনি জড়িত থাকেন, লিপ্ত থাকেন, যদি আপনি এই সম্পর্ককে বাদ দিয়ে দিতে পারেন, ব্রেক আপ করে দিতে পারেন,
তারপরে আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া খুব শীঘ্রই কবুল করবে। আল্লাহ নবী অন্য হাদিসে একাধিক হাদিসে বলেছে যদি অবৈধ সম্পর্কের সঙ্গে যদি জড়িত থাকেন আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আমরা দেখেছি যে যুবক যুবতী নয় বরং অনেক বিবাহিত মেয়েরাও বিবাহিত ছেলেরাও ব্যবন্ত এই নোংরা খেলাতে মত্ত আছে না নাই, স্বামী আছে সৌদি আরবে কুয়েত কাতার বাহরাইন ওখান থেকে টাকা পাঠাচ্ছে আর বউ আছে বাংলাদেশে অন্য কোনো ছেলের সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত আছে না নাই। বাংলাদেশে বিশেষ করে এই পরকীয়ার সংখ্যা সর্বাধিক বেশি, বিশেষ করে বিবাহিত মেয়েরা তারা পরকীয়ায় যুক্ত। 78% মেয়েরা আপনাদের পরকীয়া করে, কত পার্সেন্ট পরকীয়া মানে বোঝেন মানে আপনার বউ আপনাকে বাদ দিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করে মানে প্রেমে পড়ে গেছে আপনার বউ, কার বউ আপনার বউ, কত পার্সেন্ট? 78% মেয়েরা বিয়ের পরেও প্রেম করে, 78% কত পার্সেন্ট? 78 আপনার অন্তরে যদি এটা যদি ধাক্কা না দেয় তো বুঝতে হবে আপনার বউকে আপনি কতটা ভালোবাসেন, আপনি পরিবারকে নিয়ে কতটা চিন্তা করেন। এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, কারণ এটা কোরআন হাদিসের কথা না, এটা বলছে পরিসংখ্যান বলছে। আপনি মনে করছেন আপনার বউটা খুব ভালো কিছু বোঝে না কিন্তু ও আপনাকে বাদ দিয়ে কোনো ছেলের সঙ্গে হয়তো ফেসবুকে কথা বলছে, মেসেঞ্জারে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, আপনি ব্যবসায়ী ব্যবসা করছেন আপনার বউ ভিডিও কলে কথা বলছে আপনি জানেন না করছে, এটা রিপোর্ট বলছে। আর শতকরা 84% ছেলেরা আছে তারাও বিয়ের পরে পরকীয়া করে, কত পার্সেন্ট? 84% মানে শতকরা 100 জনের মধ্যে 16 জন ছেলে আছে ভালো, কতজন? 16 জন যারা বিয়ের পরে পরকীয়া করে না। 84% ছেলেরা তারা বিয়ের পরে অন্য কোনো মেয়ের সঙ্গে এই নোংরা রিলেশনের সঙ্গে যুক্ত থাকে বা চিন্তা করেছেন। যুব সমাজ কোথায়? শুধু যুব সমাজ নয়, বিয়ের পরে পরকীয়া লিপ্ত হয়ে গেছে। অথচ আল্লাহ নবী তিনি বলেছেন সে মুসলিম কিতাবুল হুদুদে যে বিয়ের পরে কেউ যদি ব্যভিচার করে, যদি এই নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে একদম মেরে ফেলতে হবে, তার বাঁচার কোনো অধিকারই নেই, এত বড় অন্যায় পাপ করছে। আপনাদের বাংলাদেশে শতকরা 78% মেয়েরা আর 84% ছেলেরা এই নোংরা কাজে যুক্ত আছে, তো বাংলাদেশে গজব আসবে না তো কোথায় আসবে, কোথায় আসবে? কারণ আপনাদের শতকরা 100 জনের মধ্যে 84 জন মানুষ আছে যারা হত্যাযোগ্য অপরাধ করছে, দিন রাত করছে, তো ভাই তাদের উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? অবশ্যই আসবে। আল্লাহ নবী বলছে ওই যুবকের কথা যে ব্যক্তি কোন নারী তাকে ভালোবাসার অফার করেছে সে গ্রহণ করেনি, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে 8 ইঞ্চি স্থান দেবে। তারপরে আরেকবার আরেক যুবকের কথা বলছে যে ওই যুবক ওই ব্যক্তি ওই ছেলে ওই মেয়ে যারা কাউকে আল্লাহর জন্য ভালোবাসত অথবা আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা কি সম্পর্ক, কি করা? ছিন্ন করে দেওয়া। আজকে হাদিসটা শুনলেন, আজকে যদি আপনি যে হারাম রিলেশনে আছেন, যদি আপনি যার সঙ্গে আছেন তাকে একটা মেসেজ করে দেন যে আজকে আমি হাদিস শুনেছি, যারা এই সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে তারা মৃত্যুযোগ্য অপরাধ হত্যাযোগ্য অপরাধ করেছে, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে না, যে তোমার সঙ্গে আজকের পরেও যদি আমি এটা বহাল রাখি আমি এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো না, আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক ধ্বংস করে দিলাম, বাতিল করে দিলাম। ভাই বলুন তো এরকম তৌবা করে উঠলে আল্লাহ আপনাকে আরশের নিচে স্থান দেবে কি দেবে না? দেবে। এতদিন দিত না কেন? আপনি জানতেন না হারাম কাজগুলো করছেন, কিন্তু আজকে জেনে নিলেন, জানার পরেও যদি আপনি কন্টিনিউসলি চালান আপনার এই নোংরা প্রেম খেলা, এই ভালোবাসার খেলা, পরকীয়ার খেলা, আপনি আর আরশের নিচে জিন্দেগিতে এই হাদিসের ফজিলত আর কোনোদিন আপনি পাবেন, কথা বলেন আর কোনোদিন পাবেন না। শেষ সীমিত সময়ের জন্য অফার, মোবাইল অফার আছে না ভাই? সীমিত সময়ের জন্য ঈদের অফার, এটা মহরমের অফার, এটা পুজোর অফার, তো এটাও যৌবনকালের অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। যদি আল্লাহর জন্য যদি ভালোবাসতে হয়, আপনার বউ যেটা কালো কুচ্ছিত দেখতে ভালো না, একটু কেমন কেমন লাগে দেখতে ভালো না, কিন্তু সে নামাজ পড়ে রোজা করে একজন দিনদার মেয়ে পেয়েছেন, ওকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসতে বলেছে তাই আমার বউকে পছন্দ না তারপরেও ভালোবাসি, এই ভালোবাসার কারণে আল্লাহ আপনাকে আরশের নিচে স্থান দেবে কি দেবে না? একটা বিশ্ব সুন্দরী তার সঙ্গে পরকের সম্পর্ক আছে, আল্লাহর জন্যই যে সম্পর্ক ধ্বংস করে দেন আল্লাহ খুশি হবে কি হবে না, কথা বলেন? পরিবারকে যদি রক্ষা না করেন কোনো কিছুতে কাজ আসবে না। মনে রাখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রিপোর্ট আছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের, তার কয়েকটা বললাম মানে আপনার স্ত্রীর রিপোর্টটা বললাম যে 78% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে মানে প্রেম করছে আপনার স্ত্রী, আপনি জানেন না, আপনি জানেন না, আপনিও করছেন তার বউ জানে না। যারা গবেষক 100 জন নারীকে প্রশ্ন করেছে যে আপনারা বিয়ের পরে কেন পরকীয়া করেন, কতজন বলেন তো? 100 জন নারীকে প্রশ্ন করেছে বিয়ের পরে কেন প্রেম করেন, কেন আপনি অন্য কোনো জায়গাতে আবার প্রেমের মধ্যে আপনি ডুবে গেলেন? মেয়েদের দুটো অভিযোগ কমন, কয়টা? দুইটা। এক, আমাদের স্বামী আমাকে সময় দেয় না। কি? স্বামীরা সময় দেয় না স্ত্রীকে,
এই জন্য মেয়েরা দ্বিতীয় কোনো রিলেশনে যুক্ত হয়ে যায়, নতুন কোনো অ্যাফেয়ারে তারা যুক্ত হয়ে যায়, আবার প্রেমে পড়ে যায়, কারণ সময় দেয় না স্বামীরা। কেন? ওই যে সকালবেলাতে ঘুম থেকে উঠে আপনি দোকানে চলে গেছেন, গিয়ে সারাদিন স্ত্রী কোনো খবর নাই, কোনো খবর নাই, রাত্রি 9টার দিকে আসছেন, এসে কই কি খেতে দাও, খাওয়া দাওয়া পরে বিছানাতে ঢুকে মোবাইলটা টিপতে টিপতে আবার আপনি যে ঘুমিয়ে গেছেন, আবার সকালবেলা চলেছেন ব্যবসা করতে, বা আছে না নাই কথা বলেন, বউটাকে সময় দেন নাই, তার সঙ্গে কেয়ারিং শেয়ারিং কিছু নেই, যখন আপনার প্রয়োজন হয়েছে তখন আপনি গিয়েছেন আবার চলে এসেছেন, এই যে আপনি তার সঙ্গে সময় দিচ্ছেন না, এই সময় না পাওয়ার কারণে সে আরেক জায়গায় সময় নিজে ছিনিয়ে নিয়ে আসছে। মেয়েরা এটা অভিযোগ করেছে। এখন আপনার পরিবারকে যদি রক্ষা করতে চান আপনার বউটাকে সময় দিতে হবে। আপনি ব্যবসায়িক দোকান খুলতে গিয়েছেন, দোকান খুলে সঙ্গে সঙ্গে মেসেজ করো কি রান্না করছো, মেসেজ করো খুশি হয়ে যাবে, একটু বার বলেন কি রান্না করছো ছবি তুলে পাঠাও, এই ছোট ছোট এক ঘন্টা দু ঘন্টা পর পর মেসেজ করেন। আপনার স্ত্রী কখনো আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় তা যাবে কথা বলেন? তাকে সবসময় ব্যস্ত রাখতে হবে, আপনার ভালোবাসা দিয়ে ব্যস্ত রাখতে হবে। যেটা গার্লফ্রেন্ডের সঙ্গে হারাম ভাবে করছিলে, বাবু খাইছো, আচ্ছা না ভাই, ওটা কার সঙ্গে করতে হবে? ওটা স্ত্রীর সঙ্গে করতে হবে। এটা হালাল, এটা কি, এটা হালাল, এটা করলে নেকি পাবেন, ওটা করলে গোনা হবে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী শুনছে, আল্লাহ রসুল, ওই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে চাই, যেমন আল্লাহ সে পারমিশন চাইছে, আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করছে, এই কাজটা যদি তোমার বোনের সঙ্গে কেউ করতে চাই তো তুমি কি করতে? ও তো রেগে গেছে। মানে বুঝতে হবে, আপনাকে নিজেকে দেখে বুঝতে হবে, যে কোনো অপরাধ করার আগেই নিজেকে দিয়ে বিশ্লেষণ করেন, যদি এই অপরাধ আপনার সঙ্গে করে আপনার কেমন লাগবে, কথা বুঝতে পারছেন? তার জন্য আপনাকে হচ্ছে আপনার স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি শুধুমাত্র পরিসংখ্যান দিলাম, স্ত্রীকে যদি সময় না দেন, তাকে যদি ভালোবাসার মধ্যে ডুবিয়ে না রাখেন, স্ত্রী অন্য কোনো জায়গাতে ভালোবাসা খুঁজতে যাবে, নিশ্চিত যাবেই যাবে, এটা 100%। দুই নম্বর অভিযোগ, যে স্ত্রীরা তারা অভিযোগ করেছে তাদের স্বামীরা তাদের শারীরিক চাহিদাকে পূরণ করতে পারে না। কি পারে না? শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। মানসিক জীবনে একটা চাহিদা আছে, শারীরিক একটা চাহিদা আছে। শতকরা 50%-এর উপরে বিশেষ করে পুরুষরা তারা ডাক্তারের দোকানে বিয়ের দুদিন পরে চলে যায়, এটা নিয়ে আসে ওটা নিয়ে আসে, ও ঔষধ ও ঔষধ কাজ হয় না, আছে না নাই আছে, কেন বলেন তো? কারণ তার যৌবনটাকে ধ্বংস করে দিয়েছে। কেন? হাতের দ্বারা। কিসের দ্বারা? হাতের দ্বারা। হাতকে স্ত্রী বানিয়েছে দীর্ঘ 20 বছর, 20 বিয়ে করছে 30-32 বছর বয়সে, কিন্তু 16 বছর থেকে শুরু করে বাকি 16 বছর নিজের হাতটাকে স্ত্রী ভেবেছে, ভাই আছে না নাই কথা বলেন? একজন পুরুষ যখন এই কাজটা দীর্ঘদিন ধরে নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকবে, সায়েন্স বলছে, বায়োলজি বলছে, তার বীর্য, তার স্পার্ম, তার যে ক্ষমতা, এটা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। কি পেতে থাকবে? লোপ পেতে থাকবে। এই পুরুষ সহজে তার স্ত্রীকে সন্তান দেওয়া সম্ভব নয়, কারণ সন্তান তৈরি করার জন্য 42 কোটি শুক্রকীটের প্রয়োজন, এবং 22 কোটি হলে সন্তান দিতে পারে। কিন্তু আপনি প্রতিদিন যে নোংরা কাজটার সঙ্গে যুক্ত থাকেন, আপনার শরীর থেকে শুক্রকীট আস্তে আস্তে কমতে থাকবে। যখন বিয়ে করছেন, না স্ত্রীকে সুখ দিতে পারবেন, না সন্তান দিতে পারবেন, দিতেও পারবেন, যদি শুক্রকীটের ঘাটতি থাকে সন্তান দুর্বল হবে, কি হবে? দুর্বল হবে, বিকলাঙ্গ হতে পারে, স্মৃতি শক্তির উপরে প্রভাব পড়তে পারে, স্বাভাবিক। আপনি নিজেকে ধ্বংস করছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছেন, কেন? নিজের হাতকে আপনি স্ত্রী বানিয়ে নিয়েছেন, কথা বুঝতে পারছেন? এটা আপনি আজকে কিছু মনে করছেন না, 2 মিনিটের সুখের জন্য, শান্তির জন্য আপনি নোংরা অভ্যাসের সঙ্গে আপনি যুক্ত আছেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন, নিজের পরিবারকে ধ্বংস করছেন, নিজের সন্তানের ভবিষ্যৎকে আপনি এখন ধ্বংস করছেন। এই নোংরা কাজ থেকে যদি আপনি দূরে থাকতে না পারেন, আপনার আগামী ভবিষ্যৎ, আপনার আগামী প্রজন্ম সব দুর্বল হবে, একদম ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত। আপনি নিজেকে ধ্বংস করছেন। যারা মাস্টার হয়েছেন এই নোংরা কাজটা করে, তার পরিবারের উপরে প্রভাব পড়ে, নিজের উপরেও প্রভাব পড়ে। যখন এই কাজটা যুক্ত হবেন, দেখবেন সবসময়তে শরীরের মধ্যে একটা দুর্বলতা কাজ করে, আছে না নাই কথা বলেন? দুর্বলতা লাগবে, চোখের নিচে দেখবেন কালো দাগ পড়ে গেছে, এনার্জি নেই, একদম এনার্জি নেই। একটা ভালো কথা বললে খিটখিটে মেজাজ হয়ে যাবে, অটোমেটিক রাগ হয়ে যাবে, বয়সের একটা ছাপ পড়ে যাবে অটোমেটিক। 13-14 বছর বয়স মনে হবে যে 35 বছর বয়স হয়ে গেছে, চুলগুলো উঠতে শুরু করে দিবে, সবসময় এনার্জি লেস, এগুলো আপনার হতে হবে বাধ্য, কারণ এর মধ্যে কোনো উপকার নেই, কারণ এটা হচ্ছে হারাম পদ্ধতি। যদি আপনার খুব প্রয়োজন হয় বাপকে বলেন বিয়ে দিতে, কি বলতে? বিয়ে করতে হবে। আল্লাহ নবী বলছে যে সামর্থ্য থেকে বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা করো। রোজা করে আপনার নোংরাই খুব প্রবৃত্তিকে ধ্বংস করতে হবে, নচেত আপনার আগামী দিনে ভবিষ্যৎ এটা ধ্বংস হবে, কথা বুঝতে পারছেন? যদি আলোচনাটা আপনার কাছে মনে হতে পারে যে না হুজুর কি আলোচনা করছে, বা আপনার পরিবারকে রক্ষা করেন আগে, কি বললাম বলেন তো? পরিবারকে রক্ষা করেন, সন্তানকে রক্ষা করেন, নিজের মেয়েকে রক্ষা করেন। এগুলো রক্ষা না করলে ধর্মকর্ম করে 5 পয়সা লাভ নেই। অনেক মা আছে, অনেক বাবা আছে, এরা যখন মা বাবা হয়ে যায় না, এদের দায়িত্ব অনেকটা কমে যায়, কি জানেন? মা বাবা হয়ে গেছে, মেয়ের বয়স 22, ছেলে বয়সে গেছে 26-24,
মা বাপ তখন বুঝে না যে ছেলে আমার বড় হয়ে গেছে তাকে বিয়ে দেওয়ার দরকার। মাকে যদি বলা হয় বিয়ের ব্যাপারে, বুঝে আমার মেয়েটা ছোট, মেয়ের বয়স কত? 22। মেয়ে নাকি ছোট? মেয়ের বয়স কত ভাই? 22। কিন্তু মেয়ের বয়স ছোট, মেয়ে চাই সে বিয়ে করতে। কোনো মেয়ে চায় না যে নোংরা কোনো হারাম সম্পর্কের সঙ্গে যুক্ত হতে, সে চায় হালাল পদ্ধতির মাধ্যমে তার এই মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু বাড়িতে সে লজ্জাতে বলতে পারে না, অথবা বাপ মা তারা ভ্রুক্ষেপ করে না যে মেয়ে বড় হয়ে গেছে, এটাকে তারা মূল্যায়ন করে না। 22 বছর বাপ মার কাছে এখনো মেয়েটিকে ছোট, অথচ ওর মা বিয়ে করেছিল 16 বছরে। ভাই করেনি কথা বলেন, মা বিয়ে করেছিল 16 বছরে, বাপের বিয়ে ছিল 18 বছরে, ছেলের বয়স 26, মেয়ের বয়স 22, এখনো ছেলে মেয়ে নাকি ছোট, কিছু বোঝে না, পাগল আর পাগলি। বলে আমার পাগলি মেয়ে কিছু বোঝে না, এখন সংসার করতে পারে নাকি? মা তুমি করেছিলে যে 16 বছরে খুব পাকা ছিলে, তোমার জামানাতে খুব পাকা ছিল, মেয়েরা না এখনকার জামানায় পাকা বেশি? বলেন কারা পাকা না বেশি হয় এখন? আধুনিক মেয়েরা, এরা নাকি বুঝে না, আর আদিম যুগের মানুষ নাকি বেশি বুঝতো? আজীব দুনিয়া, মানে মা যখন মা হয়ে গেছে তখন সে আর বুঝতে পারছে না মেয়ের এখন কি প্রয়োজন। এটা বোঝা উচিত যে না বোঝে নোংরা রিলেশনে যুক্ত হবে কি হবে না, কথা বলেন। অবশ্যই নোংরা রিলেশনে যুক্ত হবে। যুবক ভাই আর যুবতী বোনদেরকে উদ্দেশ্যে দুটো পরামর্শ, যদি বিয়ে করার ইচ্ছে থাকে কিন্তু বাপ মা বিয়ে দিচ্ছে না, কারা কারা এমন আছেন একটু হাত তোলেন তো। বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু বাপ মা দেয় না, একটু হাত তোলেন, আজকে বিয়ে পড়িয়ে দেবো। ওদিকে মেয়েদের মধ্যে থেকে নিয়ে আসেন 2-4 জনকে, অনেকেই আছে ভাবছে বাপ আছে নাকি হাত তোলা যাবে না, আব্বা যদি দেখে নাই। যাদের বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু বাবা মা দেয় না, বিশেষ করে বোনদেরকে আর ভাইদেরকে বলছি দুটো পদ্ধতি শিখিয়ে দিই। ভাইরা এক কাজ করবে, যদি বাপ মা বিয়ে দিতে না চায়, বাপের জুতো আছে না ভাই, বাপের স্যান্ডেল চটি আছে না, বাপের জুতো পায়ে দিবে, যদি আব্বা বলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, বাপের জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়াবেন দেশ দেশ, বাবার জামাটাকে নেবেন, নিয়ে পড়বেন, আব্বা তোমার দেখো জামাটা আমার গায়ে হচ্ছে, প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। মানে বাপকে বোঝাবেন, বাপ তোমার জুতো আমার পায়ে হয় মানে আমি এখন বাপ হতে পারি, তোমার পা আমার পায়ের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি এক পায়ে দাঁড়াতে পারি, তোমার পোশাক আমার গায়ে হয়, এটাকে বোঝানোর দরকার আছে বা দরকার আছে না নাই, এটা বোঝাতে হবে। আর বাপ মাকে বোঝা উচিত, বেটার যখন বাপের জুতো যখন ছেলের পায়ে হয়ে যায়, ছেলে আর ছোট নেই, পাগল নেই, ও বড় হয়ে গেছে, নচেত এমনি পাটা বড় হয়নি, জুতো বাপের জুতো এমনি ছেলে পায়ে হচ্ছে না। মনে রাখবেন এক সময়তে রাজা, দেশের রাজাকেও তার সন্তানের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হয় কি হয় না, দেশের বাদশাহ নিজের সন্তান যখন বড় হয়ে যায় ক্ষমতা ছেড়ে দিতে হয়। আর মেয়েদের উদ্দেশ্যে কথা, মাঝে মধ্যে এক কাজ করবে, তোর মায়ের সুন্দর বেনারসি টাকা বের করবে, বের করার পরে সুন্দর করে বউ সাজবে, সে যে মা কেলো, মা দেখো আমাকে বউ বউ লাগছে কিনা, মাঝে মধ্যে সাজবে, কতদিন বুঝতে পারবে না, মাঝে মধ্যে মায়ের ব্লাউজটাকে নিবে, নিয়ে পরে বলবো মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে এখনো হয়। মানে মাকে বোঝাতে হবে যে তুমি বড় হয়ে গেছো, এই আলামত দিতে থাকো, মহা মুশকিল, আমরা বুঝি না। মনে রাখবেন এই প্রক্রিয়াকে ধ্বংস করা, এটা আমাদের বিশেষ করে পরিবারকে রক্ষা করার জন্য, বা দায়িত্ব কি দায়িত্ব না কথা বলেন, পরকীয়াকে আগে ধ্বংস করতে হবে, এটা নোংরা নীতি, আর এটা অধিকাংশ সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত আছে। আর একটা রিপোর্ট বলি, গভীর রাত্রি অটোমেটিক মানুষের মেজাজ এমনি ভালো থাকবে না, আলোচনা যতই করি অর্ধেক মাথার উপর দিয়ে যাবে, যাবে কি যাবে না ভাই? আপনার চললে হবে, আরো কয়েকটা রিপোর্ট আপনাকে বলি, যে রিপোর্টগুলো আপনার জানা দরকার, অবশ্যই জানা দরকার। আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন না হলে ভাই কোনো লাভ আছে? লাভ নেই। বর্তমান গোটা বিশ্বের রিপোর্ট বলছে শতকরা 86% মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। কত পার্সেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে জৈন হয়রানি। জৈন হয়রানি কি বোঝেন? এ তো আমরা বুঝি না। জৈন হয়রানি মানে আপনার বোন অথবা আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো বাসে চলে যাচ্ছে অথবা রিক্সাতে চলে যাচ্ছে, পাশে তো রিক্সাটা তো আপনার একান না, রিক্সা তো সিট ভাগ করে বসতে হয়, আপনার মেয়ে আছে পাশে আরেকজন সিটে বসে পড়েছে, এসে আপনার মেয়ের কোমরে কিছু চাপ দিয়েছে, এটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তার যে সিগারেট পার্সগুলো আছে সেখানে থাবা দিয়েছে বা তাকে টাচ করার চেষ্টা করেছে, অত কখনো ওড়না তুলে যে নোংরা কাজগুলো করা প্রয়োজন সেগুলো করেছে, এগুলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বাসে চলছে, আপনার মেয়েও আছে, আরেকজন ছেলে এসে তাকে টাচ করেছে তার খারাপ খারাপ জায়গাগুলোতে, মানে এগুলোকে বলে কি বলেন তো ভাই? সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আপনি পাঠিয়েছেন শিক্ষা সফরে, একদম চিটাগাং চলে গেছে মেয়ে, আর মনে করছে যে আমার মেয়ে চলে গেছে, কেন? শিক্ষকের হাতে, শিক্ষক একদম ফেরেস্তা, শিক্ষক এবং ফেরেস্তাকে মনে করছেন যে শিক্ষক গিয়েছে মানে আর কিছু না, আপনি রিপোর্টই জানেন না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাদের দ্বারা হয়, একটা মেয়ে প্রথম নোংরা থাবাটা প্রথম কার কাছ থেকে পায় জানেন?
কার কাছ থেকে প্রথম পায়? পরিসংখ্যান বলছে নিজের নিকটীয় আত্মীয়দের কাছ থেকে প্রথম পায়, মানে নিজের চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, দুলা ভাই, প্রাইভেট টিউটর, এরা প্রথম খাওয়াটা দেয়। বাবার বন্ধু, বাবার বন্ধুর ছেলে, বাম মায়ের বান্ধবীর ছেলে মেয়ে এই নোংরা কাজগুলো করে। কি রে ভাই, কি হলো? আপনার ঠিক বলছেন না ভুল বলছেন না বিচ্ছু, তা আপনার শব্দ কিছু বুঝতে পারলাম না, মনে ঢেউ আসছে কিছু একটা। বর্তমান পরিস্থিতি এটা, মানে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার যে 10 বছরের মেয়েটা আছে না, এই 10 বছরের মেয়েকে মনে করছেন আপনি ছোট, কি মনে করছেন বলেন তো ভাই? আপনি মনে করছেন ছোট, কিন্তু এই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, দুলা ভাই, বাবার বন্ধু ছেলে, প্রাইভেট টিউটর, এটা ছোট মনে করে না, একে ছোট মনে করে না। মা কাজ করছে আর মেয়েকে দিয়েছে পাশের ঘরে, মেয়েকে নাকি প্রাইভেট টিউটর এসে 2 ঘন্টা ধরে পড়াচ্ছে, কি পড়াচ্ছে আপনি জানেন না, কদিন, 2 দিন, 4 দিন, 10 দিন, একদিন নোংরা কাজ করতে বাধ্য হবেই হবে, কারণ ছেলে মেয়ে এটা বিপরীত ধর্মী একটা সম্পর্ক নিশ্চিত ঘটবে, এটা 100% প্রমাণিত। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমনই একটা বিষয়, কারণ এটা সকলে এটা চাই। আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র এ কথা বলি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে। আপনি মনে করছেন চাচাতো ভাই কিছু বোঝে না, খালাতো ভাই কিছু বোঝে না, খবরদার, আপনার যে মেয়েটি আছে 10 বছর বয়স হয়ে গেলে যখন দেখছেন আপনার ছোট মেয়েটা, কেবল একটা মেয়ে মেয়ে ভাব চলে এসেছে কণ্ঠের মধ্যে, শৈলের মধ্যে, তার অঙ্গভঙ্গির মধ্যে, সেই সময় আর কোনো পুরুষ তার জন্য বৈধ নয়। চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, দুলা ভাই, স্কুল টিউটর, তখন লোকালয়ে দেওয়া যাবে না, এটা আপনি বাপ হিসাবে কাজ যদি আপনি না করেন জেনে রাখবেন, বিশেষ করে আপনার মেয়ে কবে যে ধর্ষিতা হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না, যে ধর্ষিতা মেয়েকে আপনি পুষছেন বাড়িতে। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আসছে না ভাই? 14ই ফেব্রুয়ারি মানুষ বলছে এটা ভালোবাসা দিবস, এটা কখনো না, ভালোবাসা এটা পবিত্র শব্দ, ভালোবাসা এটা পবিত্র শব্দ। 14ই ফেব্রুয়ারি গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি কন্ডম বিক্রি হয়, সবচেয়ে বেশি 14ই ফেব্রুয়ারিতে যত পরিবার নারীরা ধর্ষণ হয় অন্য কোনো দিনে ঘটে না, এটা ধর্ষণ দিবস হতে পারে, ভালোবাসা দিবস কখনোই নয়। আপনি যদি আদর্শ বাপ হন, তুমি যদি আদর্শ ভাই হও, অবশ্যই তোমার বোনকে, তোমার মেয়েকে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ বাড়ি থেকে এক ধাপ বাইরে বের করতে দেওয়া যাবে না। কারণ 14 তারিখ, 13 তারিখ আর 12 তারিখ এই পরপর 3-4 দিন যদি বাড়ি থেকে বের হয়, নিশ্চিত জানবে হয় তার সঙ্গে কেউ নোংরামি করেছে, অথবা তোমার বোন অথবা মেয়েটা নিজে নোংরামি করতে যাচ্ছে। কারণ এই দিনটা সম্পর্কে গোটা বিশ্বজগতের রিপোর্ট তাই বলছে। আপনারা শুধুমাত্র এতটা সচেতন করছি, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে আগে রক্ষা করেন। আপনার ছেলে কবে যে ধর্ষণ করে দিয়েছে, কোন মেয়ের ওন্না ধরে টেনেছে, কোন মেয়ের সঙ্গে নোংরামি করেছে, আপনি বা আপনি নিজে জানেন না, আছে না কথা বলেন? আছে, অবশ্যই আছে। ছোট্ট মেয়ে যখন হয়েছে সেই সময় মেয়েকে আপনি জীবন নখ দর্পণে রাখতেন, মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় আসছে, এটা বড় হয়ে গেলে 3 গুণ বাড়াতে হবে। আপনার মেয়েকে স্কুলে পাঠিয়েছেন নিরাপদ নয়, আপনার মেয়েকে আপনি টিউশনে পড়াচ্ছেন নিরাপদ নয়, বরং বাপকে হতে হবে পুলিশ অফিসারের মতো, কার মতো? পুলিশের মতো, সব সময় সবাইকে সন্দেহ চোখে দেখতে হবে। কি বললাম? সন্দেহ চোখে দেখতে হবে। আপনার মেয়ে আছে মানে আপনার সন্দেহ চোখে দেখতে হবে, কোনো মানুষকে আপনি ভালোভাবে নিতে পারেন না, যেগুলো একদম নিকটীয় রক্তের সম্পর্ক বাদ দিয়ে আপনি কাউকে ভালোভাবে নিতে পারবেন না, আপনাকে সবসময় সন্দেহ চোখে দেখতে হবে। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো আপনাকে বললাম, এটা আপনার জীবনে লাগবে, আপনার জীবনে এগুলো যদি একটু যদি আপনি মূল্যায়ন করেন পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন, নচেত পরিবার কবে ধ্বংস হয়ে যাবে আপনি নিজে বুঝবেন না। যুব সমাজ ধ্বংসের মূল কারণ তার বাপ আর মা। কি বললাম? বাপ আর মা। ভাই জঙ্গল দেখেছেন? ভাই জঙ্গল চেনেন? জঙ্গল, ভাই জঙ্গল চেনেন? একটু হাত তোলেন তো ভাই, 2 হাত তোলেন, তাকবীর, 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 ঘুম ভেঙেছে? ভাই জঙ্গল বোঝেন? বাগান বোঝেন? জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য বোঝেন? জঙ্গল এটা দেখতে অনেকটা ভয়ঙ্কর, জঙ্গলও গাছ দিয়ে তৈরি, বাগানও গাছ দিয়ে তৈরি। জঙ্গল দেখে মানুষ ভয় করে কেন? কারণ জঙ্গল সুন্দর একটা ফল ধরে আছে, পাশে কোনো একটা বিচ্ছুতা সাপ বসে আছে আপনাকে ধ্বংস করার জন্য, খুব সুন্দর একটা গাছ, তার পাশে একটা কাঁটাযুক্ত গাছ, মানে সেখানে আপনি সহজেই প্রবেশ করতে পারবেন না। কিন্তু একটা বাগানে যান, খুব সুন্দর লাগে, কারণ একটাই,
জঙ্গল এটা অনাদরে তৈরি হয়েছে, তার বাপ মা কেউ নেই, তার কোনো মালি নেই, তাকে কেউ পরিচর্যা করে না, কিন্তু বাগান তার পেছনে মালি খাটে, দিবা রাত্রি খাটছে, যদি পাতা বড় হয় কেচি দিয়ে কেটে দেয়, যদি পানির প্রয়োজন হয় পানি দেয়, তো জঙ্গলকে দেখাশোনা করার লোক নেই, তাই এই জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর বাগান যদি শ্রম ব্যয় করা হয় তাই সুন্দর একটা বাগান উপহার দেয়। আমাদের পরিবার কি জঙ্গল না বাগান? আমাদের পরিবার বাগান নয়, আমাদের পরিবার জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলকে একদম কেটে যত রকমের আগাছা আছে সবগুলোকে উৎখাত করার জন্য বাপ মাকে মালির ভূমিকা পালন করতে হবে। পরিবারের যদি রক্ষা করতে চান, আমাদের এই সুন্দর পরিবার এটাকে যদি বাগান দেখতে চান, প্রথম ভূমিকা মায়ের, কার? মায়ের। তারপর বাবার। বাপ মাকে কঠিন হতে হবে, পুলিশের মতো একদম নখদ দর্পণ দেখতে হবে, সবাইকে সুন্দর চোখে দেখতে হবে, কেউ ভালো না এটা মনে করতে হবে। কি বললাম? কেউ ভালো না, সবাই আপনার মেয়েটার দিকে হাঁ করে বসে আছে এরকম মনে করতে হবে, তবেই আপনার মেয়েটিকে রক্ষা করতে পারবেন, নচেত করা সম্ভব নয়। আপনি মালি হন, পরিবারটাকে রক্ষা করেন, এটা আমার বিনীত অনুরোধ। মহান সত্তা আল্লাহর সঙ্গে চেয়ে দোয়া এই প্রার্থনা। আল্লাহ আমরা যে কথাগুলো বললাম আমাদের পরিবারের উপরে অ্যাপ্লাই করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুমা আমিন। আলোচনা লম্বা করবো না, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। অনেক রাত্রি একটা প্রোগ্রাম করে এসেছি, আবার একটা প্রোগ্রাম করছি, আবার কালকে আবার প্রোগ্রাম।